পরে বান্ধবীরে ডাইককে নিয়ে দর্শন করে মাইরেই ফেলাইছে। তবে মজার ব্যাপার, ছেলেটাও ইংলিশ মিডিয়ামে পড়ুইনা, মেয়েটাও ইংলিশ মিডিয়ামে পড়ুইনা, কিন্তু আমরা মোল্লারা এত অসুশীল কথা বলি না। আজকে এই ঘটনা যদি আল্লাহ না করুক মাদ্রাসা ঘটতো, বুদ্ধিজীবীরা বিভিন্ন চ্যানেলে বৈশা বৈশা কিন্তু মাদ্রাসা বন্ধ করো, কিন্তু আমরা তো বলি না ইংলিশ মিডিয়াম বন্ধ করো, কারণ আমরা বুঝি কোনো ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান অপরাধী হয় না, ব্যক্তি তার শাস্তি পাবে, প্রতিষ্ঠান শাস্তি পেতে পারে না। পারে না কি? কোনো ব্যক্তি যদি অপরাধ করে সেই ব্যক্তির অপরাধে দলকে বের করা যায় না, বরং ব্যক্তির বিচার করে দাও। কোন ব্যক্তি যদি অপরাধ করে সেই অপরাধে গ্রামকে এক গড়ে করে দেওয়া যায় না, বরং ব্যক্তির বিচার করে দাও। সুতরাং যেই অন্যায় করবে, সে মাদ্রাসার হোক, স্কুলের হোক, ইংলিশ মিডিয়ামের হোক, আরবি ভার্সনের হোক, তার বিচার হতেই হবে, তার বিচার। ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। বানর, সে তার মা চিনে না, মেয়ে চিনে না, বাপ চিনে না, যাকে পায় তাকেই সমানে দর্শন করতে থাকে, তার সাথে খারাপ কাজ করতে থাকে, যেহেতু সে তাকে চিনে না। কিন্তু যারা মানুষ তাদেরকে মা বাপ ভাই বোন আলাদা আলাদা করে চিনার জন্য তৈরি করেছেন কে? নিতারফু। একটা বানরকে যদি জিজ্ঞেস করেন তোর মেয়ে কোনটা, সে বলতে পারবে না, সে তার মেয়ের সাথেও সেক্স করে। একটা কুকুরকে যদি জিজ্ঞেস করেন তোর ছেলে কোনটা, বলতে পারবে না, শুধুমাত্র বলতে পারে কারা, আর আস্তে কোন কারা। এই মানুষকে আল্লাহ আলাদা আলাদা করে বানাইলেন যাতে করে তারা একজন আরেকজনকে চিনতে পারে। আর সেই মানুষদের মধ্যে কিছু জানোয়ার আজকের পৃথিবীতে আছে না? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন লিতা আরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এই চিনতে পারার জন্য আমাদের চোখের সামনে আমাদের মা, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে সবার আগে বাচ্চাটা মাকে চিনে, কথা বলতে হবে। কাকে চিনে? দুই নম্বরে তার বাপকে চিনে, তিন নম্বরে তার বড় ভাই বোনদেরকে চিনে, দাদাকে চিনে। আবার বাচ্চারা যখন বাসা শিখে আমাদের বাংলাদেশে, সবার আগে কার নাম নেয়? এটাও ভুলে গেলে হবে না। বাচ্চারা যখন কথা শিখে কার নাম নেয়? দাদা, দাদা, দাদারা এক নম্বরে আছে। আর আমাদের দেশে দাদারা মনে করে নাতি নাতি মাতৃ, এটা হলো একটা এই যে কি বলে ঠাট্টা করার জায়গা, বুঝে না। ওই ওয়াজটা আজকে করব না। অনেক দাদারা তার নাতিন রে দোকানে নিয়ে গেছে, লোকেরা জিজ্ঞেস করে এটাকে কয়, এটা আমার দুই নম্বর বউ, বলে কি বলে না। অথচ দাদা যারা আছেন, এটা আপনার বউ না, এটা আপনার স্ত্রী না, এটা আপনার রক্ত, এটা আপনার সন্তান। নাতিন এটা কি এগানা না বেগানা? আলেমরা বলেন এগানা না বেগানা? আরে ভাই, এটা আপনার একেবারে এগানা, এটা আপনার জন্য হারাম। আর দুষ্টামি করে, দুষ্টামি করে বলছি তো, দুষ্টামি করে আপনি হারাম কথা বলতে পারবেন নাকি? আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা পারিবারিক সমস্যা, পারিবারিক ঝগড়া আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কালীর বাজারে নাই? এক নাম্বার আমরা আবিষ্কার করতে চাইব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করার মূল কারণটা কি? ভাইয়ে ভাইয়ে ঝগড়া কালীর বাজার নাই? আস্তে আস্তে কয়, নাই তো? আমাদের পরিবারে নাই। ভাইয়ে ভাইয়ে ঝগড়ার মূল কারণ হলো সম্পত্তি, মাল। মাল আছে যেখানে, ঝগড়া আছে। এটা একেবারে পীর, যাকে আপনি হকানি পীর বলেন, তার ঘরেও ভাইয়ে ভাইয়ে খেলাফত নিয়ে ঝগড়ার মামলা চলে। আপনারা যারা পীরের মুরিদ আমাকে ভুল বুঝবেন না, পেশা হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, কয়েক লক্ষ মুরিদ ছেড়ে দিয়ে তিনি চলে গেছে। কয়েক লক্ষ মুরিদ মানে কয়েক লক্ষ হাদিয়া আছে না নাই? উনি মরার পরে কোন ছেলেটা খেলাফতের দায়িত্ব নিবে, বড়টা নিবে না মাইজাটা নিবে, না ছোটটা নিবে, এই নিয়া পীরদের পরিবারে ঝগড়া আছে না? না, আপনি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন, বাংলাদেশের একটা পীর যাকে আপনি নবীদের চেয়ে মর্যাদা দেন, যাকে আপনি বাপের চেয়ে বড় মর্যাদা দেন, তার ওই পীরের পরিবারে নিয়ে খবর নেন, ভাইয়ে ভাইয়ে মামলা চলে, শুধু
শুধুমাত্র খেলাফত নিয়ে। এরকম ঝগড়া নাই তো? তাহলে ঝগড়াটা শুরু হয়েছে কি নিয়ে? সম্পদ। আমাদের সাধারণ পরিবারগুলিতে এই সম্পদ নিয়ে ঝগড়া আছে না নাই? আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? সম্পদের পেছনে লেগে আছো, সম্পদের পিছু ছাড়ো না ততক্ষণ কবরে চলে যাও না, যতক্ষণ এই সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে কথা বলে না, এমন ঝগড়া আমাদের সমাজে আছে না? তিন ভাই মিলে কামাই করে, এক ভাই গোপনে তার নিজের নামে সম্পত্তি রাইখা পুরায় লাইছে, এমন ঘটনা আমাদের বাংলাদেশে নাই। কথা কি বলবো, কথা কি বলবো? কামাই করতেছে কয় ভাই? আর জমি রাখতেছে কয়জনের নামে? তাহলে ঝগড়া হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে নাই? সাবধান হয়ে যান। যাররা ছিলেন তো যাররা, যাররা কি? যাররা হলো শীতের দিনে ওই যে বেড়ার ফাঁক দিয়া ঘরের ভিতরে যে সূর্যের আলো আসে, ওই আলোতে ছোট্ট ছোট্ট কোনো কিছু ঘুরতে দেখা যায় কি যায় না, এটাকে বলা হয় যাররা। বিশ্বনবী যে এই যুগে এই কথা বললেন তখন কোনো দূরবীন ছিল না, আল্লাহর নবী তখন বলে দিলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ হিসাব দিতে হবে কার কাছে? চিন্তা করছেন একবার? এই পয়েন্টে এতটুকুন বলবো, আপনি জমি রাখছেন, আপনার ভাইয়েরা যদি এখানে টাকা দিয়ে থাকে আর আপনি যদি ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করা আপনি বড় বলে ভাইদের উপর অত্যাচার করে জমিটা নিয়ে থাকেন, কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। এরকম ভাই আমাদের দেশে নাই? দুই নাম্বার, কিছু কিছু মা বাপ আছেন এক চোখা কোনো সন্তানের প্রতি মা বাপ একটু বেশি নজর দেয়, কোনো কোনো সন্তানের প্রতি একটু কম নজর দেয়, এরকমের ডাকাইত মার্কা মা বাপ আমাদের দেশে আছে নাই? হাজি সাহেব মানুষ দশ বার হজ করস, এক ছেলের নামে গোপনে সম্পত্তি বেশি লেখা দেয়, আরেকটারে কম দেয়। লোকেরা জিজ্ঞেস করে ভাই অমক ছেলেরে কম দিলেন, অমকরে বেশি দিলেন কেন? কয় আমারে শিখাই তাই ও আমি 10 বার হজ করছি। এরকম নাই? এরকম নাই? এই পয়েন্টে বলবো, কোন ছেলেকে যদি 100 জায়গা ইচ্ছা করে বেশি দিয়ে থাকেন আর কোন ছেলেকে যদি 100 কম দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে আপনি বান্দার হক নষ্ট করার অপরাধে আপনাকে জাহান্নামে যেতে হবে। যেই ছেলেকে আপনি বেশি দিয়েছেন ওই ছেলে আপনার পাশে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। আমার বাবারা যারা মুরব্বী আছেন আজকে শুনে যান, এমন যদি হতো যে আপনি সম্পদ যেই ছেলের নামে বেশি লেখে দিয়েছে ওই ছেলেটা কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচায় দিতে পারবে, এমন যদি হতো আপনি তারে লিখে দিতেন, কিন্তু যেই ছেলের নামে সম্পত্তি আপনি বেশি করে লিখে দিলে ওই ছেলেও কিয়ামতে আপনার কোনো উপকার করতে পারবে না। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ বলেন বান্দা ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা